السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ ان الحمدللہ نحمده ونستعینه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سیئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادی له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدن عبده ورسوله صلى الله تعالی علیہ وعلى الہ وصحبه وسلم تسلیما كثيرا اما بعد وقد قال المؤلف رحمه الله تعالى رابعا شروط الارث تعريف الشرط لغه العلامه ومنه قوله تعالى فقد جاء أشراتها واصطلاحا ما يلزم من عدمه العدم ولا يلزم من وجوده وجود ولا عدم لذاته كالطهاره لصحه الصلاه وحولان الحول لوجوب الزكاه الله رب العالمين جبت الشمس جي الله رب العالمين আমাদেরকে সৃষ্টি করেছেন এবং আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে যেসব প্রয়োজন আমাদের জীবন জীবনযাপনের জন্য সবকিছুই তার কালাম পুরানি ক্যারিমে নাজিল করেছেন সালাত এবং সালাম নাজ মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লামের উপর যিনি এই কোরআন ক্যারিমের তাফসির করার উদ্দেশ্যে প্রেরিত হয়েছে। ওয়ান জালনা এলেই কেজী করা লেতুবেই আন আলী নাস মানুষ জেলা আলেহিম মানুষ জেলা এলেহিম আলা আল্লাহম ইয়াত করুন হেনবি তোমার উদ্দেশ্যে যে কির উপদেশ নাজিল করেছে কোরহান লেতুবেন আলী নাস যাতে করে মানুষের কাছে বিশদভাবে বর্ণনা করে দাও ব্যাখ্যা করে দাও মানুষ জেলা এলেহিম যে বিষয়গুলি তাদের উদ্দেশ্যে নাজিল করা হয়েছে আমাদের ধারাবাহিক আলোচনা ফারায়েজের আজকে পর্ব হচ্ছে সপ্তম পর্ব সাত নম্বর দর্স আমাদের এই ইলমুল ফারায়েজের বা ইলমুল মিরাস বিষয়বস্তু হচ্ছে শরুতুল ইস ওয়ারিস হওয়ার শর্তাবলী উত্তরাধিকারত্বের শর্ত সমূহ কারো উত্তরাধিকারী হওয়ার জন্য বেশ কিছু শর্ত রয়েছে এই শর্তগুলি আজকে শোনাব আপনাদেরকে আগামী সপ্তাহের আলোচনার পর্ব হচ্ছে ও হওয়ার ক্ষেত্রে বাধা সমূহ শর্ত আর বাধা আর তারপরে ইনশাআল্লাহ তালা সরাসরি ভাগ বন্টনে আমরা প্রবেশ করবো ঈদ আজহার পরে আল্লাহ সালামত রাখেন ইনশাআল্লাহ তো এগুলি হচ্ছে আমাদের আলোচনার ভূমিকা স্বরূপ এই বিষয়গুলি জানা থাকলে বাকি তখন ভাগ বন্টন করবেন এই বিষয়গুলির উপর নির্ভরশীল শর্ত আসবাব আর কান এর আগে গুলো আলোচনা হয়েছে গত সপ্তাহে আসবাব কারণ বা মাধ্যম আর তারপরে বাধা হয়তো আর এস আত্মীয়তার দিক থেকে কিন্তু বাধা সৃষ্টি হয়েছে বাধাগুলি কি কি এই সমস্ত বিষয়গুলি তো দেখা যাক আজকে বলছেন সরুথল ইরস ও হওয়ার জন্য শর্ত সমূহ ও আর এস হওয়ার শর্তাবলী ওয়ারিস হলে কিছু শর্ত আছে শর্তগুলি যদি পাওয়া যায় বা পুরা হয় তাহলে ওয়ারিস হবে না হলে হবে না প্রথম শর্তের শাব্দিক আর আবিধানিক শাব্দিক যেটাকে আবিধানিক বলা হয় আর পারিভাষিক শরীয়তের ভাষায় ওর সংজ্ঞা বর্ণনা করছেন লেখক বলছেন তারিফুর শরৎ শর্তের সংজ্ঞা লোভাতেন আল আলামত অভিধানে আরবি ডিকশনারিতে শর্ত আরবি শব্দ ওর শাব্দিক অর্থ হচ্ছে আল আলামাহ মানে চিহ্ন আলামত মানে হচ্ছে একটা বাংলা হচ্ছে চিহ্ন আর একটা আলামত হচ্ছে লক্ষণ আলামত হচ্ছে নিদর্শন এতগুলি বাংলা আছে আলামত ঠিক না কেমতার আলামত কেয়ামতের আলামত যখন কারণ আলামত আলামাত নিদর্শন বলছি তাই না জি বলছেন যে শাব্দিক অর্থ হচ্ছে আলামা মানে চিহ্ন বা লক্ষণ এই অর্থে কারিমে কেয়ামত সম্পর্কে বলা হয়েছে বহু বচন সার্তনের বহু বচন দুটি হয় একটা হচ্ছে সরুত যেটা অধ্যায় যে শুরু হয়েছে তাতে বলে সরুত লিস আর একটা হচ্ছে আশরাত আশরাত শব্দটি এসছে অমিন হোক আলা এই অর্থেই বর্ণিত হয়েছে বা ওই অর্থে ব্যবহার হয়েছে এই কোরআনে করিমের এই বাণীতে যে শর্ত শব্দটি এসছে বলছেন মহান আল্লাহর বাণী আল্লাহ রাত করেছেন ফাঁকাত যা আসরাতো হা নিশ্চয়ই এয়ামতের আলামত গুলি লক্ষণগুলি নিদর্শনগুলি চলে এসেছে সেরা মোহাম্মদের তাহলে এটা শাব্দিক অর্থ শাব্দিক অর্থের সাথে পারিভাষিক যেটা অর্থ ওর একটা সম্পর্ক আছে সুক্ষ্ম সম্পর্ক অনেক সময় থাকে অনেক সময় স্পষ্ট থাকে সম্পর্ক থাকে একটা সেটা সাধারণ মানুষের না জানলেও চলে কিন্তু যারা ভাষা নিয়ে আলোচনা করে তার তারা এইসব বলেন তো মায়ের একটা সংজ্ঞা আছে মা কাকে বলে তাই না যার পেট থেকে যে আপনাকে গর্ভ ধারণ করেছে মা তাই না কিন্তু ওকে আবার ওমুন কেন বলা হয় ওমুন মানে মায়ের অর্থে ব্যবহার হওয়ার আগে অমন মানে হচ্ছে শেকড় মানে হচ্ছে আসল ওমন মানে হচ্ছে মূল এই সব অর্থ অমল করা সমস্ত জনপদের মূল হচ্ছে তো এইভাবে একটা সম্পর্ক আছে মা যেহেতু আমাদের শেকড় আসল আসল মূল সেজন্য মাকে অমন বলা হয় শরীয়তের পরিভাষায় বা পারিভাষিক অর্থ কিসের শর্তের বলছেন মা ইয়ালমিন আদাম শর্ত এমন একটি বিষয় যা না থাকলে যার জন্য শর্ত সেটা থাকে না শর্ত যদি না থাকে তো যেই কাজের জন্য বা যে বস্তুর জন্য যে বিষয় জন্য শর্ত লাগে সেটা অসম্ভব হবে না তাই না ওয়ালা ইয়াল জামিন অজু দেহি অজুদুন ওয়ালা আদামুন আর শর্ত পাওয়া গেলে আবশ্যক নয় যে যার জন্য শর্ত সেটা পাওয়া যাবে এটা আবশ্যক না আর পাওয়া যাবে না এটা আবশ্যক না শাবাব দেখেন শাবাব মানে আমরা কি করেছিলাম কারণ আর একটা অর্থ বলেছিলাম তিনটা অর্থ বলেছিলাম উপায় হ্যাঁ মাধ্যম বলিনি স্বাব আরবিতে স্বভাব শব্দটা স্বভাব আর মোসাভাব স্বাব পাওয়া গেলে মোসাব মানে যার জন্য স্বাব যেটা উপায় সেটা পাওয়া যাবে বলেছে তাই না কিন্তু এখানে বলা হচ্ছে যে শর্ত পাওয়া গেলে মশরুদ মানে যার জন্য শর্ত লাগানো হয়েছে সেটা পাওয়া যাবে ওইটাও জরুরি না আর পাওয়া যাবে না এটাও জরুরি না পাওয়া যেতেও পারে না পাওয়া যেতে পারে তাহলে শর্ত আমরা কিন্তু এই ভাষাগুলি একটা আর একটা অর্থ ব্যবহার করে দিই মাধ্যম ওইটিকে শর্ত বলে দিই শর্তকে মাধ্যম বলে দিই কিন্তু স্বভাব আলাদা জিনিস মাধ্যম আলাদা জিনিস আর শর্ত মানে কন্ডিশন যেটা শর্তের কিন্তু বাংলা আর আমার জানা নাই শর্ত হয় শর্ত বলছি আরবিকে বাংলা করে নিয়েছি আর না হলে আজকাল ফ্যাশন হয়েছে ইংলিশ বলা তাই না তাই না কন্ডিশন না আর কিছু জানা আছে ভাষাবিদরা জানেন চল তো আমার জানা মতে নেই তবে থাকতে পারে আল্লাহ আলাম যাই এটা এটাকে বাংলা করা হয়েছে আর বহু আরবি কে বাংলা করে না হয়েছে ওটা বাংলা আর ওর বিকল্প বাংলা অনেক বহু শব্দ এরকম আছে তাহলে এখন খোলাসা সার কথা শর্তের শর্তের সংজ্ঞা শর্তের সংজ্ঞা কি হলো যে শর্ত না হইলে যার জন্য শর্ত সেটা হবে না কিন্তু শর্ত হলে শর্ত বিদ্যমান তাহলে যার জন্য শর্ত সেটা পাওয়া যাবে যেতে পারে না পারে যেতে পারে পাওয়া যেতে পারে আবশ্যক না যে শর্ত হয়ে গেছে সুতরাং ওটা হইতে হবে এখানে বোঝা যাবে যে শর্ত আর কারণে পার্থক্য আছে এই পার্থক্যটা বুঝবেন এগুলো সব মানতে এগুলো মানতে কি মানে লজিক্যাল টার্ম যে মানতে আমরা ছোটকালে মাদ্রাসে কিন্তু পড়েছি এগুলো লজিক যে তর্ক বিদ্যা যেটাকে বলা হয় ওর কিছু বেশ কিছু পরিভাষা আছে যেগুলো সূক্ষ্ম জি ওগুলো দিয়ে এই সব ফেফের ওসুল ফেফের মধ্যে বা এগুলোকে ভালো করে বোঝার জন্য ওই সব টার্মগুলো গুলো বোঝা অত্যন্ত জরুরি না হলে বুঝতে পারবেন না বিষয়গুলো সূক্ষ্ম হবে দুনিয়ার একটা উদাহরণ দি আপনার কাছে পাসপোর্ট আছে পাসপোর্ট আছে বিদেশে আসার জন্য বা বিদেশে যাওয়ার জন্য পাসপোর্ট পাসপোর্ট আছে পাসপোর্ট থাকলে অন্য দেশে যেতে পারবেন না তো পাসপোর্ট না আর পাসপোর্ট নেই সব কিছু হয় যেতে পারবেন তাহলে পাসপোর্ট না থাকলে বিদেশ যাওয়াটা হচ্ছে মশরুদ সেটা হবে না কিন্তু পাসপোর্ট হলে যে বিদেশ চলে যাবেন তাও জরুরি নেই অনেক পাসপোর্ট হোল্ডার আছে বিদেশে চলে যাচ্ছে চোখের সামনে আর আপনার পাসপোর্ট একবার হয়ে পাঁচ বছর দশ বছর আসতে পারলেন না তাহলে শর্ত স্বভাব না কি ওটা হয়ে যাবে তাহলে স্বভাবে আর শর্তে যারা এইসব ভাষা নিয়ে চর্চা করেছেন তাদের কাছে পার্থক্য আছে উদাহরণ দিলে বুঝবেন এখানে যে উদাহরণ গুলো দিয়েছেন আর গত উদাহরণের সাথে তুলনা করব তাহলে বুঝবেন যে কি পার্থক্যটা হচ্ছে সংজ্ঞাত হয়ে গেল এখন উদাহরণ দিয়েছেন দুটো তাহার হাতে সলাপ সলাত শুদ্ধ হওয়ার জন্য পবিত্রতা কি শর্ত তাহলে পবিত্রতা তাহারা হচ্ছে শর্ত আর কার জন্য শর্ত সলাতের জন্য সলাত হচ্ছে মশরুত শর্ত এবং মশরুত যার জন্য শর্ত লাগানো হয়েছে সে মফুল যেন বুঝেন বুঝতে সুবিধা নাহলে আমি তর্জমা তো করিয়ে দিচ্ছি শর্ত যেটা শর্ত আর যার জন্য শর্ত লাগানো হয়েছে সেটা হচ্ছে মশরুত তাহলে এখানে পবিত্রতা ওজু গোসুল খরচ থাকলে গোসল আর উজু করতে না পারলে তেয়াম এটা কি শর্ত হ্যাঁ নামাজ সালাতের জন্য শর্ত তো সালাত হচ্ছে মশরুত উজু আছে তার মানে কি নামাজ হবে হ্যাঁ সকাল বেলা সকাল নয়টায় দশটায় উজু আছে এখন উজু আছে ফজর নামাজ পড়লে হবে না বা এমনি উজু করলেই কি নামাজ হয়ে যাবে হবে না আবশ্যক হবে নামাজ আবশ্যক উজু করেছেন এক বাদ্য নামাজ পড়তে হবে আবশ্যক হবে জরুরি না এখানে এ উদাহরণের পাশাপাশি নেন দখুল বক্তুল ইসলা সময় শুরু হয়ে গেছে সলাতের কোন একটা সলাতের এটা কি শর্ত না স্বভাব সপ্তাহে আলোচনা হয়েছে এটা হচ্ছে কি উপায় বা কারণ যখন সময় শুরু হয়ে গেছে তখন সলাত আবশ্যক হয়ে গেছে সলাত আপনার উপর কি হয়ে গেছে আবশ্যক হয়ে গেছে পক্ষান্তরে উজু আপনার হয়ে গেছে বা পবিত্রতা হয়ে গেছে সলাত অবশ্য হয় না বুঝতে পার্থক্য শর্ত আর স্বভাবে আগেরটাতে সাবাব পাওয়া গেলো মোসাব আর শর্ত পাওয়া গেল মসরুদ আবশ্যক নয় লিম না আর একটা উদাহরণ নেন হাও বছর পূর্তি হওয়া জাকাত ফরজ হওয়ার জন্য বছর পুরা হলে জাকাত ফরজ ঠিক আছে কিনা এটা কি শর্ত এখানে শর্ত কোনটা আর মশরুদ কোনটা বছর পুরা হচ্ছে শর্ত আর জাকাত ফরজ হচ্ছে যার জন্য শর্ত আমার কাছে টাকা আছে এর জন্য শর্ত হচ্ছে কয়েকটা শর্তের একটি শর্ত হচ্ছে হাওলান বছর পুরা হতে হবে না নেশাব হচ্ছে সব বছর পুরা হতে হবে আচ্ছা বছর পুরা হইলেই কি জাকাত আবশ্যক আপনাদের সকলের কিন্তু বছর পুরা হচ্ছে এখন থেকে না এক বছর পরে এক বছর পুরা একামারে নলকলের এক মাসে সাভারে এক বছর পরা হয়ে গেছে প্রত্যেক জাকাত খরচ কিন্তু সাহেব তাহলে বছর পুরা হওয়াটা শর্ত কিসের জন্য জাকাত খরচ হওয়ার জন্য বছর পুরা হলেই যে জাকাত খরজ হয়ে যাবে না যে নে সাবে পৌঁছেনি তার সারা জীবন ধরে জাকৎ খরচ হবে না বুঝেছেন এটা শর্ত তাহলে এক একটা শর্ত পাওয়া গেলেই যে বা শর্ত পাওয়া গেলে যে মসরুত পাওয়া যাবে যার জন্য সজন্য জরুরি নাই কখনো পাওয়া যাবে হ্যাঁ এমন ব্যক্তি যেই ব্যক্তি আর বছর পুরা হয়েছে কারণ তোমার নেশাব ওয়াসা তোমার বছর পুরা হয়ে গেছে এখন জাকাত দিতে ফরজ হয়ে গেছে সাহাবের ক্ষেত্রে উদাহরণ দেখি বলেছিলেন ওখানে লেখক যেমন জাকাত ফরজ হওয়ার জন্য নেসাব বলা হয়ে ঠিক আছে যখন নেশাও আপনার কাছে আছে তখন বছর পুরা হইলে বছর পুরা হইলে আপনাকে কি করতে হবে হবে কিন্তু বছর পুরা না বছর কি বছর চলে যাচ্ছে বহু বছর চলে যাচ্ছে নেশাব নেই সারা জীবন জাকাত পকান্তরে নেশাব হইলে এটা হচ্ছে মাধ্যম বা উপায় কিসের জাকাত আবশ্যক জাকাত আবশ্যক হয়ে যাচ্ছে তো সবাব আর শর্তে পার্থক্য করেছে আসল বিষয় আছে সরুতুল ইরসে সালাসা ওয়ারে সর জন্য তিনটা শর্ত আছে সবাই কিন্তু ওয়ারস হবে না এই তিনটা শর্ত যদি পাওয়া যায় তাহলে ওয়ারেস হবে নিকট আত্মীয়রা আর না হইলে হবে না নিকট আত্মীয়রা বললাম এটা একটা শর্ত এটাও তৃতীয় শর্ত শেষখানে বল। সব আত্মীয় ওয়ারেস হবে না

যার ধন সম্পদ ভাগ বটো আরো করতে চাইছেন তার মত নিশ্চিত হইতে হবে তিনি মারা গেছেন সন্দেহের ভিত্তিতে কারো ধন সম্পদে ভাগ বসানো যাবে না স্পষ্ট তাই না এখন কারো মৃত্যু সম্পর্কে কেমন করে আমরা নিশ্চিত হব যে এই লোকটি আসলে মারা গেছে তিন উপায়ের এক উপায়ে আমরা নিশ্চিত হতে পারবো যে লোক মারা গেছে সুতরাং এর ধন সম্পদ এখন ভাগ বন্টন করা যাবে মানে ক দেখছেন যে লোকটি আদলেই নেই দুইজন ন্যায় পরায়ণ বিশ্বস্ত ব্যক্তি সাক্ষী দিলে যে অমুক মারা গেছেন আরে তোমার আব্বা বিদেশে মারা গেছেন দেখেননি শুধু শুনলেন মাত্র দুইজন বললো যথেষ্ট কিনা কিন্তু শাহাদা তো আদেল আইন শুধু মুসলিম শাসন আছে সেই দেশ ছাড়া কোথাও এটার খেয়াল রাখা হয়নি যে সাক্ষীর জন্য কি হইতে হবে আদেল হইতে হবে মুসলিম হওয়া যথেষ্ট নয় জি আদেল কাকে বলে আদেলের জন্য পাঁচটি শর্ত রয়েছে আল মুসলিম

মুসলিমদের বিষয়েদের ক্ষেত্রে কাফের সাক্ষী চলবে না মুসলিম ফসল এটাই নেই তাই না যে কেউ সাক্ষী হইতে পারে মুসলিম আকেল বিবেক সম্পন্ন জ্ঞান সম্পন্ন হইতে হবে তার মানে পাগল যদি হয় তা চলবে না পাগলের সাক্ষী এটা হয়তো আজকাল নেবে তিন নম্বর বালে সাবাল হইতে হবে বারো তেরো বছরের ছেলে সাক্ষী দিছে চলবে না জি জি চার নম্বর আসবাবিল হওয়ার জন্য যতগুলি কারণ আছে সেগুলি থেকে মুক্ত হইতে হবে সেই সালামত হইতে হবে যে কোনো কাবিরা গুণা করলে ফাঁসে খায় হ্যাঁ মিথ্যা বললে ফাঁসে খায় যে বেশ কিছু সোনাহাতে লিপ্ত থাকলে ফাঁসে খায় তাহলে সাক্ষী এমন নয় যে অ কবি করছে বা কাবিরাগনে মিথ্যা বলছে মিথ্যা বলেছে সাক্ষীর ক্ষেত্রেও তো দৈনন্দিন জীবনে মিথ্যা বলছে না সাক্ষী চলবে না যে ব্যবসা বাণিজ্য মিথ্যা বলতে পারে সে আদালতে এসে মিথ্যা বলতে পারে ও সাক্ষী কি করে নেওয়া যাবে চলবে না ফার্স্ট এক্সে এই জন্য আল্লাহ রবুল আলএমিন ওই ব্যক্তি যেই ব্যক্তি মিথ্যা ও বাদ দিয়েছে যে কারো উপর ব্যাবিচারের বা সমকামিথার কি বলেছেন স্যরে নুরে ওয়ালা তাকবালু লাহুম শাহাদাতান আবাদা যারা তোহমত মিথ্যাবাদ দিয়েছে কারো উপর তাদের সাক্ষী কখনো গ্রহণ করবে না আওলাইকা হুমুল ফাসিকুন কারণরা হচে ফাসিক তোবাচরি জি তাহলে প্রশ্ন ওঠে না যে ও সাক্ষী চলবে ইসলামী আদালত যেন সৌদি আরবে গিয়ে আশা করে কারণ দীর্ঘদিন আদালতে বিভিন্ন কেসে গিয়েছি জিজ্ঞেস করে যে লোক সলাত করে যে সাক্ষী হয়ে গেছে সাক্ষী যাওয়া যথেষ্ট একটা সাক্ষীর সত্তায় না আর দুজন সাক্ষী লাগে তাহলে একটা কেসের জন্য যেন দুই সাক্ষী লাগবে আর প্রত্যেক সাক্ষীর স্টেশনের জন্য সত্যায়নের জন্য আর দুইজন করে লাগে যাদেরকে মোসাদ্দিক বলা হয় কথা বোঝা গেছে জি হ্যাঁ ওরা যাবে ওখানে আর কাজী জিজ্ঞেস করবে কাজী মানে জজ কিন্তু কাজী মানে আমাদের দেশে বিয়ে পড়া কাজী না কাজী মানে হচ্ছে হাকিম দেশের ভাষায় হাকিম জি জিজ্ঞেস করবে যে এই লোককে চেন বলে চেনি কেমন চেন সালাত আদাই করে ইসালি خمسه সালাওয়াত হ্যাঁ পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে বলতে হবে কম এটা আজকাল এটা ইউজ করে আর বাকি কথা হয়তো জিজ্ঞেস করে না কারণ একটা লোক যখন নামাজি তখন ওকে ধরে না যে যাক তো ফাসে কি তো মালা আছে কি বলছিলাম চার নম্বর হলো পাঁচ নম্বর খওয়ারিমুল মুরু আওলামারা বলছে একজন মুসলিমের যে ভদ্রতা আছে সে ভদ্রতা নষ্টকারী কোন দোষ না থাকে তার মধ্যে এটা একটা বিষয় যেটা নিয়ে মহাদিস আমরা হাদিস নেওয়ার ক্ষেত্রে আদেলের কাছ থেকে হাদিস নিতে হবে সেই ব্যক্তি সেকা হবে সেক্ষেত্রে তারা বলেছেন যে এক এক দেশে এক একটি কাজ হচ্ছে অভদ্রত এক দেশে হয়তো ওইটা অভদ্রতা আর দেশে অভদ্রতা নয় ঠিক না কেরালা শ্রীলঙ্কাতে প্যান্ট শার্ট পরে যদি জমার খুদ বা দেয় ঈদ এর ক্ষতি হয় আর ওয়াজ মাহফিলের ওয়াজ করছে এটা হচ্ছে অভদ্রতা নয় কিন্তু বাংলাদেশে বা আমাদের পশ্চিমবঙ্গে যদি হ্যাঁ শাইখুল হাদিস সাহেব বা বড় বক্তা সাহেব যদি কমপক্ষে পাঞ্জাবি পড়তে হবে টুপি পড়তে হবে আজকাল আমাদের এক কিছু মলবীরা যে টুপি পরে না এটা একটা অভদ্রতা আমাদের সমাজ যেমন আরব দেশে এই বিনা গুজরাতে চলাটা অভদ্রতা আজকাল এ আজেবাজে ছেলে পোলা পানডা মাথা খুলে চলাফেরা করছে আরব্ধ কিন্তু আরব্ধ এটা ট্র্যাডিশন নেই যে মাথা খুলে চলাফেরা করে এই যে নদের মাঝে পার্থক্য করে একটা লোক যদি এটা পরে থাকে সে ভদ্র সৌদি আর যদি মাথা খোলা থাকে তো অভদ্র জি এখানকার ট্রেডিশন এটা জি এরকম রাস্তা হাঁটতে হাঁটতে খাওয়া দাওয়া করা কি বলেন রে কি পারবেন জি পারবেন না আমি তো হোটেল খেতে পারি না ওইসব বাংলাদেশি হোটেলে সব খাচ্ছে আর হয়েছে করছে কে চায় কেউ ভাতচায় কেউ চিল্লাচ্ছে হয়েছে পনেরো বছর কি আঠারো বছর থেকে ওই হোটেলে বসে নাই জি হ্যাঁ যেটা মনে করি যেটা আমার ভদ্রতার জি বুঝছেন না তাহলে ভদ্রতা বলে একটা জিনিস অবশ্যই আছে যে অভদ্র সে মেলা অভদ্র কাজ করে দিতে পারে ফাঁসি কি কাজ করে দিতে পারে অভদ্র লোক টিভিতে খেলা চলছে যে খুব খেলা চললো রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে পারবে আমি এক মিনিট দেখতে পারবো অসম্ভব কথা এটা বোঝা গেছে জি হ্যাঁ কিন্তু মনে কি আধা ঘন্টা এক ঘন্টা যখন ঘরে টিভি ছিল না বা নেট ছিল না ও কি এখানে দেখতে তবে এই কেন দেখেছি টিভির দোকানের সামনে বা কোন দোকানে টিভি চল আল্লাহবর দশ বিশ জন দাঁড়িয়ে দেখছে পঁচিশ পঞ্চাশ জন এমন সময় দেখেছে রাস্তার উপরে ভিড় করে দোকানের সামনে দাঁড়িয়ে আছে কি দেখছে ও বলছে আজকে খেলা হচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে আছে অভদ্রতা জি তো যাই হোক কি বললাম যে কি হইতে হবে সাক্ষী দুইজন আদেল ভালো মানুষের সাক্ষী তাইলে মুস্তাফিজিন অথবা এমন সংবাদ যে সংবাদটা প্রসিদ্ধ হয়ে গেছে পত্র পত্রিকায় চলে এসেছে যে অমুক দেশ অমুক মারা গেছে প্রসিদ্ধ খবর সব আর জানা এরকম যদি তাহলে কোন ব্যক্তিকে মৃত ঘোষিত করার জন্য হয় চোখে দেখতে হবে না হয় দুজন সাক্ষী লাগবে আর না হলে খবর হইতে হবে প্রসিদ্ধ খবর হইতে হবে আমার আগে দুই নম্বর আজকাল ফেসবুকে প্রসিদ্ধ হয়ে যাচ্ছে শেষে দেখা যাচ্ছে সব গুজব আর গুজব কিচ্ছু নেই ফেসবুক তো মানে মিথ্যা ছড়াছড়ি একদল শুধু মিথ্যা বলছে না সবাই মিথ্যা বলছে মনে হচ্ছে যে সত্তর থেকে আশি শতাংশ মিথ্যা আর ভালোবাসো মা হে এলহাকে কেমন করে বলবেন যে বা নিশ্চিত হবেন যে একজন মানুষ মারা গেছে এখন ওর জমি ধন সম্পদ ভাগ করে দেবো বলছে এলহাতেহি বিল আমুয়াতে বে হুকুমিল হাকিম দেশের হাকেম মানে শাসক অথবা শাসকের প্রতিনিধি যিনি বিচারপতি যদি ফায়সলা করে দেন যে অমগ ব্যক্তি মৃত হিসাবে তাকে গণ্য করা হয়েছে মৃত হিসাবে কি করা হয়েছে গণ্য করা হয়েছে মৃত লোকের হ্যাঁ হ্যাঁ হুকুমেশে এখন বলতে পারবে না যে মারা গেছে কথা সেও বলতে পারবে না কিন্তু তার হুকুম হচ্ছে বিধান হচ্ছে সে মারা গেছে এটা কোন ক্ষেত্রে গত একটা আলোচনায় ফিল মাহকুদ এ হচ্ছে কার সম্পর্কে হ্যাঁ যে ব্যক্তি কি হয়ে গেছে হারিয়ে যাওয়া ব্যক্তি বা নিখোঁজ ব্যক্তি যেটাকে বলা নিখোঁজ ব্যক্তি সম্পর্কে কোনো খোঁজ খবর নাই আজকাল এই যোগাযোগ মাধ্যম এত মানুষের কাছে যদি কোন খোঁজ খবর চার বছর না না যায় কি তখন দেশের হাকিম বা এলাকার যে দেশের প্রতিনিধি আছে অর্থাৎ যে কোন আদালত যদি ঘোষণা করে দেয় যে ওই ব্যক্তির চার বছর হয়ে গেল খোঁজ হওয়া সুতরাং এখন সেই ব্যক্তি মৃতের হুকুমে তার মৃত্যুর ফেসলা শুনিয়ে দেবে কাজী বাদা ইন্তহায় মুদাতিল ইন্তজার আর মহাদা তার জন্য নির্ধারিত অপেক্ষার মেয়াদ পর্যন্ত নির্ধারিত মেয়াদের অপেক্ষা করবে আর ওটা শেষ হওয়া পর্যন্ত বাদা ইন্তহায় মুদ্দাতিল ইন্তজার আল মাহদুদা ইন্তজার অপেক্ষার জন্য যে নির্ধারিত সময়সীমা আছে সেটা শেষ হওয়ার পরে কি করবে মৃত বলে ঘোষণা করে দেবে যারা ওয়ারিসিন আছে তারে আদালত থেকে একটা কাগজ করার জন্য যাবে যেটাকে আমাদের সে অ্যাফিডেভিট বলে মনে হয় তাই না এটা কাগজ করে নেওয়া যে হ্যাঁ অমুক এত দিতে সুতরাং তাকে আদালত মৃত বলে ঘোষণা করছে জিম গ তিনটার একটা উপায়ে কি করবেন মৃত্যু সম্পর্কে নিশ্চিত হবেন তো মৃতদের সাথে আনুমানিক আনুমানিক মিলিয়ে দেওয়া তাকদিরান আর হুকমানে পার্থ করেছে না হুকমান বিষয়টি ওর হুকম ওর উপরে কাজের হুকুম হয়েছে ফায়সালা হয়েছে যে ওই ব্যক্তি মৃত হিসাবে ঘোষণা করলাম আর এটা হচ্ছে অনমান করা যাচ্ছে যে মৃত এর উদাহরণ অন্যরকম আর এটা হচ্ছে মাতৃগর্ভে যে ভ্রণ থাকে অথবা যে অসম্পন্ন শিশু থাকে তার বিষয়ে আলা যদি তার মায়ের ওপর কেউ আক্রমণ করে বা মায়ের ওপর কেউ ন্যায় অন্যায় করে ওর মাকে আঘাত করলো পেটে হয়তো আঘাত লাগলো এমন কিছু আঘাত লাগলো যাতে যেখানে লাগুক না কেন কি হয়ে গেল বাচ্চা নষ্ট হয়ে গেল ছিল পেটের সেটা নষ্ট হয়ে গেল আর সেটা মৃত হয়ে বেরিয়ে আসলো সে অসম্পূর্ণ বাচ্চা মৃত হয়ে বেরিয়ে আসলো এই যে মৃত হয়ে বেরিয়ে আসলো এখানে এটাকে কি ধরবো আমরা মৃত হয়ে মানে তো মৃত দেখতে পাচ্ছি কিন্তু এখন এই যে মারা গেছে এটা এই ওর মায়ের মার খাওয়ার পর আঘাত খাওয়ার কারণে মারা গেছে না আগে থেকে মরে আছে সম্ভবত দুটা বুঝতে পারছেন না এখন আনুমানিক ধরে নেব যে এমনি আসল হচ্ছে যে মাতৃ গর্ভে বাচ্চা সুস্থই থাকে ব্যতিক্রম হচ্ছে যে কিছু হ্যাঁ মারা যায় তাই না তো আসল হচ্ছে যে জীবিত ছিল কিন্তু এই যে আঘাত খেয়েছে ওর মা যার ফলে বাচ্চা কি হয়েছে মারা গেছে আর সেটা নষ্ট হয়ে গেছে সুতরাং একে নষ্টকারী বা একে মারনেওয়ালা হচ্ছে ওই ব্যক্তি যেই ব্যক্তি ওর মাকে আঘাত করেছে তাহলে পেটের বাচ্চা নষ্ট করে দিলে ওর জন্য একটা দিয়াত আছে সে দিয়াতটা এখন আসলো দিয়ে একটা অ্যামাউন্ট পরিমাণ আসলো এটার কথা বলছে বলছেন ফায় ফিহে গুরাতুন আবদুন ও আমাতুন তাতে একটা গোলাম বা দাস বা দাসী আবশ্যক হবে দিয়াত মানে রক্তপণ হিসাবে ফাইন নাম তু যা যদি দাস দাসী না থাকে মানে আজকাল দাস দাসী নাই দাস দাসী থাকলে একটা দাস দাসী দিয়ে দিবে ক্ষতিপূরণ কিন্তু দাস দাসী নেই বলছে তোকাদ্দার বেখাম সিমেনাল এবেল পাঁচটা উঁটের সমান মনে করা হবে একটা দাস সমান হচ্ছে পাঁচটা এই পাঁচটা উঁটের একটা সম্পদ আসলো কিসের কারণে হ্যাঁ ওই বাচ্চাটা এই যে পাঁচটা উঠ আসলো এই পাঁচটা উঠের ওয়ারেস কি হবে পাঁচটা উঠের মালিক কে ওই পেটের বাচ্চাটা যে হ্যাঁ কারণ ওকে মারা হয়েছে সুতরাং রক্তপণ পাওয়ার অধিকার সে রাখে এখন ও তো মারা গেল আর পরিত্যক্ত ধন হচ্ছে পাঁচটা উঠটা তার তো পাঁচটা উঠের ওয়ারিস কারা হবে ওই যে পেটের অসম্পূর্ণ বাচ্চা যে নষ্ট হয়েছে তার যারা অরিসিন হচ্ছে তার মায়ের নাই তার মায়ের গুলো হবে তার মায়ের যদি ওয়ারিস বানান তার মায়ের ভাই থাকলে হয়ে যাবে কিন্তু এই বাচ্চা মায়ের ভাই হচ্ছে এই বাচ্চার মা মাঝে ওয়ারিস ভাই না বুঝতে পারছেন না জি তো বলছেন যে অজুহ তাকদির হোনা এখানে আনুমানিক যে ধরা হইল যে মৃত এই বাচ্চা কেন আন্না হইকারু হাইয়ান ফি বাত উমেহি এখানে আনুমানিক ধরে নেওয়া হয়েছে যে এই বাচ্চা জীবিতই ছিল তার মাতৃগর্ভে সুম্মা মাতা বেসাবেল যে না এতে আলা উম্মেহি তারপরে সে মারা গেছে তার মায়ের ওপর অন্যায় হওয়ার কারণে বা অত্যাচার হওয়ার কারণে দিয়া তা সুতরাং সেই ছেলে ওই যে পেটের বাচ্চা সে রক্তপণের কি হয়েছে হকদার হয়েছে এখন রক্তপণের যখন মালিক হলো সে আর সে তো মারা গেল সুম্মা তুর আনহ অতপর তার থেকে ওয়ারেস হবে তিলকা দিয়া ওই রক্তপণের ওরা এটা হচ্ছে ধরে নেওয়া দিয়া আনুমানিক একটা শর্ত নিয়ে এতক্ষণ আলোচনা হলো সেটা কি যে যেই ব্যক্তিকে মৃত বলছেন তার মৃত্যুর নিশ্চয়তা যে সে সত্যি মারা গেছে নিশ্চিত হইতে হবে তার উপায় হচ্ছে নিশ্চিত হওয়ার উপায় হচ্ছে মাধ্যম হচ্ছে তিনটি আর সার্থী দ্বিতীয় শর্ত কিসের শর্ত ও আর হওয়ার কেউ যে ও আর হবে উত্তরাধিকারী হবে ওর দ্বিতীয় শর্ত দ্বিতীয় তাহায় ও আর এস

ওর ইেকালের সময় যে হায়াত নিশ্চিত করতে হবে যে সে সেই সময় বেঁচে ছিল দুনিয়াতে চলাফের জীবিত অবস্থায় বেঁচে থাকে এটা হইতে যদি এই জন্য এর আগে আলোচনাতে বলেছিলাম এক মিনিট আগেও যদি মারা যায় যাকে মৃত বলছেন তার এক মিনিট আগে তার ছেলে মারা গেছে মৃত বুড়ো কোনSense তো ও চলে আরে বুড়া মানুষ মারা যাবে এক মিনিট আগে অলতো গাড়িতে পাবে না কেন তোর ছেলে কিন্তু ছেলের বয়স 10 বছর 22 বছর যাই হোক না কেন সে এক মিনিট আগে মারা গেছে তাহলে হ্যাঁ কেওয়ারি সবে কেওয়ারে sarkhe mures যে আগে মারা গেল তার কোন সম্পদের ওরে সাবে আর যে পরে মারা গেল সে ওয়ারেস হলো বলছেন যে ও জীবন সম্পর্কে মানে বেঁচে থাকা সম্পর্কে নিশ্চিত হওয়া কখন দা উত্তরাধিকারী যেই ব্যক্তি অর্থাৎ মৃত ব্যক্তির মৃত্যুর সময় মৃত ব্যক্তির মৃত্যুর সময় যাতে করে ও আর বেঁচে থাকা আমরা নিশ্চিত করতে পারি এটা কেমন করে বুঝবো যে আসলে ও ওয়ারেস বেঁচে ছিল কি ছিল নয় সময় বলছে আমরা দুইয়ের এক হবে সেটা একটা হচ্ছে বেমোশাহাদা চোখে দেখেছে যে যখন লোকটি মারা যায় তখন ওর ওয়ারিসটা কি ছিল বেঁচে ছিল চোখের সামনে চোখের সামনে দেখিনি কিন্তু দুইজন সাক্ষী দিছে যে না 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 যখন যেই তারিখে যেই সময়টাই সকালবেলা অমুক মারা গেছে তো আর সৌদি আরবে থাকে ধরে ওয়ারেস ওই সময় বেঁচে ছিল তার এক ঘন্টা দুই ঘন্টা পর মারা গেছে এতটাই মারা গেছে সাক্ষী দিচ্ছে দূর থেকে দুজন হইতে এসে খবরের মুস্তাফিজ অথবা প্রসিদ্ধ খবর প্রসিদ্ধ খবর প্রচার হয়ে গেছে যে মুরেস যখন মারা যায় যার ধন সম্পদের ওয়ারেস হবে সে মারা যায় তখন তার ওয়ারেস অমুক অমুক এরা বেঁচে ছিল এটা একটা উপায় যাতে তিনটি অবস্থা বলেছেন বা তিনটি মাধ্যম

প্রাণ আছে এটা ধরে নিতে হবে ইন্দে তার যে তার তার যে সময় আসল হচ্ছে যে একটা বাচ্চা পেটে আছে আর তার ধরেন বাবা মারা যাচ্ছে বাবা মারা যাচ্ছে আর ওই বাচ্চা আছে পেটে তো আমরা কি ধরবো আসল যে বাচ্চাটা পেটে মরা না জীবিত ধরব আসল জীবিত ধরবো কিন্তু সম্ভাবনা মরা আছে কিন্তু সম্ভাবনা ধরবো না আসল ধরবো

এটা নিশ্চিত হইতে হবে এটা নিশ্চিত হইতে হবে যে আসলে কি করেছে গর্ভধারণ করেছে পজিটিভ হয়ে গেছিল ওর বাবার ইন্তেকালের সময় হ্যাঁ ওর মায়ের হ্যাঁ পজিটিভ পাওয়া গেছে নিশ্চিত তো হবে এন্ড মউত মুরিস যে উত্তরাধিকারী বানায় তার ইন্তেকালের সময় ওয়ালাউন নুত যদি শুক্রবিন্দু আকারে হোক অর্থাৎ কোন না শর্ত না বঞ্চিত হয়ে যাবে এই ক্ষেত্রে যেভাবে আজকাল পরীক্ষা পরীক্ষার মধ্যে পজিটিভ পাওয়া গেছে এটা একটা সেটার জন্য তো চল্লিশ দিন লাগবে কম পক্ষে তিরিশ দিনের মধ্যে তো রেজাল্ট আসবে না তাই না কিন্তু হতে পারে আর একটা স্বামী স্ত্রী মিলনের পরে বন্ধু মহলে কাউকে বলেছে কথাবার্তা হয়েছে কেউ জেনেছে যে আজকে মিলন হয়েছে বা বাড়ির লোকেরা সদস্যরা দেখেছে যে করেছে বা মিলিত হয়েছে এই বিষয়টা জেনেছে আজকে এটা কেন নিশ্চিত হতে হবে এই জন্য ধরেন ও মারা যাওয়ার পরে ব্যবচার করে যদি গর্ভধারণ করে তাহলে এর আবার কি করে আপনি বুঝা গেছে কিনা জি দুই নম্বর তাহাক্কুক ইনফিসালে আন উম্মি হাইয়ান বিহায়াতুল দ্বিতীয় শর্ত হচ্ছে এই মায়ের পেটে যে বাচ্চা অসম্পূর্ণ বাচ্চাটা আছে এটাকে ওয়ারিস বানানোর জন্য দুটা শর্ত একটা শর্ত হচ্ছে যে ওই লোকের অন্তকালের সময় ওর স্ত্রীর পেটে গর্ভ ধারণ করে নিয়েছিল তার স্ত্রী জানেন এটা একটা শর্ত দ্বিতীয় শর্ত হচ্ছে গর্ভ ধারণ করলে হবে না গর্ভ ধারণ করলে তারপরে দুনিয়াতে আসবে তো তাই না তাহা মায়ের পেট থেকে যখন জন্মগ্রহণ করলো তখন জীবিত জন্মগ্রহণ করতে হবে জীবিত জন্মগ্রহণ করতে হবে জীবিত যদি জন্মগ্রহণ না করে তাহলে আমার জানা যাচ্ছে না এবার আগে থেকে মারা গেছে ওর বাপের আগে মারা গেছে হয়তো সুতরাং গরিচ হবে না দুনিয়াতে যখন জীবিত হয়ে আসবে

আর চতুর্ সালে তৃতীয় শর্ত কিসের শর্ত ও আর হওয়ার জন্য তৃতীয় শর্ত হচ্ছে আল এলম বে মক্তাজাল এর সে ও আর এস হওয়ার জন্য যেসব বিষয়াদি রয়েছে ও আর হওয়ার বা কারণ বলা যায় মক্তাজা মানে কারণ ও হওয়ার কারণ সম্পর্কে জ্ঞান থাক ও হওয়ার কারণ কি আপনি কি করে ওআরএস হবেন এ সম্পর্কে জ্ঞান থাকতে হবে আমি চাকরি তাকে শুধু নিজের বংশের হলে আত্মীয় আত্মীয় হইলে বানিয়ে দেবেন ওকে ওয়ারেস তা চলবে না তাহলে এখানে জ্ঞান থাকতে হবে যে ওয়ারেস হওয়ার এখানে দাবিটা কি কিভাবে কি সূত্রে এখানে ওয়ারেস হচ্ছে আসলে কি ওয়ারেস হবে এই বিষয় সম্পর্কে জ্ঞান থাকতে হবে এটা কেমন করে বলছেন মারিফাতে স্বাভাবিক এর ওয়ারেস হওয়ার কারণগুলি সম্পর্কে জানতে হবে ওয়ারেস হওয়ার কারণ গত সপ্তাহে আলোচিত হয়েছে কয়টি গেছেন হ্যাঁ তিনটি একটা হচ্ছে রক্তের সম্পর্ক হ্যাঁ আর একটা হচ্ছে বৈবাহিক সম্পর্ক একটা হচ্ছে আনাসাব বংশের সম্পর্ক আর একটা হচ্ছে আহ বৈবাহিক সম্পর্ক আর আরেকটা হচ্ছে হ্যাঁ মণিব মণিবের কৃতদাসের সাথে সম্পর্ক যে হ্যাঁ তো এগুলো হচ্ছে সাও এই এই ছেলেটা ওয়ারেস কেন হবে বা এই কেন ও হবে জানতে হবে যেহেতু এর বংশীয় সম্পর্ক আছে বা এর সাথে বৈবাহিক সম্পর্ক আছে জেহাতুল ওয়ারেস ওয়ারেস এর দিকটা জানতে হবে যে ওয়ারেস তার এর সাথে সম্পর্কটা কি কোন দিক থেকে সে ওয়ারেস হচ্ছে ছেলে হর সূত্রে হচ্ছে বা ছেলে ছেলে হওয়ার কারণে হচ্ছে অথবা বাপ বা দাদা হওয়ার কারণে হচ্ছে এদের জানতে হবে জেহাতুল ওয়ারেস ও যা তহু এবং তার স্তরটা জানতে হবে কোন স্তরে আছে বংশীয় সম্পর্ক কিন্তু স্তরে নিম্ন স্তরে আছে কাছের স্তরের লোক আছে তার ওকে হাজুব করে দেবে আর করে দিবে আর করে দেবে পাবে না যেমন আপনার বাবার ধরেন কোন এক ভাইয়ের বাবার ধন সম্পদ আছে জমি জায়গা আছে বাড়ি আছে সবকিছু আছে আজকাল প্রবাসীদের তো এই সমস্যার অনেক বড় সমস্যা সব টাকা পয়সা বাপ মাকে দিয়ে দিচ্ছেন জমি জায়গা কার নামে বলছে তোর তোর বাবার নামে আর মায়ের নামে হবে হাউজ সব আপনার দশ বছর বিশ বছর ইনকাম দিয়ে কি করলো আপনার বাপের নামে মায়ের নামে আচ্ছা তারপরে জিজ্ঞেস করে ছেলে ছেলের সবাই ভাগ পাবে ইনকাম করলেন আপনি আর বাবুরা বসে বসে আপনার হোটেলে খেলো আর পড়াশোনা করলো ফিরিতে ফিরিতে আর তারপরে আপনার ইনকাম করা পয়সার জমি জায়গাতে ভাগ সমান সমান বসিয়ে দিল আপনার ভাইয়েরা হ্যাঁ ভাই বোনেরা হঠাৎ করে আল্লাহ না করে এনতে খালু হয়ে গেলো এই পূর্বাসীর দশ বছর ইনকাম করে সব দিয়ে দিছে খালি হাতে ইনকাম আর কিচ্ছু নাই তার নামে সব বাবার নামে মায়ের নামে করেছে বোঝা গেছে কিনা আর এই পূর্বাসীর ছেলে মেয়েরা আছে হম আপনার বাপ বেচা আছে বাপের নামে মায়ের নামে করেছেন বাপ আছে মামা আছে ওদের নামে সব জমি জায়গায় এখন আপনার বাবা মায়ের ছেলে মেয়ের আছে আর আপনার ছেলে মেয়েরা আছে আপনার টাকা দিয়ে জমি ধন সম্পদ হয়েছে পাঁচটা দশটা রুম করে বিশাল বাড়ি করেছেন আপনি হ্যাঁ আপনার ভাইয়েরা বোনেরা তো ভাগ পাবে কিন্তু আপনার ছেলেরা জিরো আপনার স্ত্রী জিরো হওয়ার সাথে সাথে তোমার এখানে কোনো অধিকার নাই চলে যাও চলে নেয় আবার তুমি কিসের এখানে থাকবে তাড়িয়ে দিচ্ছ নিজের নামে সব জমি জায়গায় করেছে ছেলের ইনকামের টাকা নিয়ে আর জালেম ও নিজেই প্রবাসে যে সব টাকা দিয়ে দিয়েছে জালেম স্ত্রীর জুলুম করেছে ছেলে মেয়েদের রুম করেছে অত্যাচার করেছে আর জালেম হয়ে মারা গেছে আল্লাহর কাছে এই ছেলের অভিযোগ করবে যে আল্লাহ আমার বাবা বিশ বছর সৌদি আরবে ছিল অনেক টাকা নাকি ইনকাম করেছিল সব আমার দাদার নামে যা কিছু চাচারা যা ভোগ করেছে সব আমার বাপের টাকার আমরা কিছুই পেলাম না আল্লাহ আল্লাহ তুমি বিচার করো খালি বিচার আপনার আপনার বাবার হবে আর আপনার হবে না বুঝছেন কথা যে জেহাল মূর্খতা গাড়ি ইসলামী সমাজ গাড়ি ইসলামী পরিবার জি বুঝার চেষ্টা করো দারাজা তহু ইস্তার ঠিক আছে ও নাতি হ্যাঁ ছেলের ছেলে ওর একটা স্তর কিন্তু আপন ছেলে আছে আপন মেয়ে আছে আর নিজের ছেলে মেয়ে থাকতে ছেলের ছেলে কি করে পাবে দূরের সুতরাং এই শর্ত নেই পাবে না আরে সর শর্ত পাওয়া যাচ্ছে না কাছের লোক আছে দূরের লোক পাবে না যেমন ভাইয়েরা মায়ের পেটের ভাই দাবি করছে আরে আমার ভাইয়ের এত জমি জায়গা আমার পাবো না ভাগ না পাবে না কারণ তোমার ভাইয়ের ছেলে মেয়েরা আছে শুধু যদি মেয়ে থাকতো তাহলে পেতে যদি ছেলে মেয়ে কিছুই না থাকতো আর তোমার বাবাও না থাকতো পেতে বাবা আছে তাহলে তোমার ভাইয়েরা কিচ্ছু পাবে না তোমার বাবা পাবে বাবার কাছ থেকে কখনো বাবা মারা যাবে তখন পাবে যত স্তর দেখতে হবে যে এই স্তরে থেকে মৃত ব্যক্তির ওয়ারেস হতে পারছে কিনা ওয়াকু ওয়া তুফিল কারাবাতে আত্মীয়তার ক্ষেত্রে কে কতটা শক্তিশালী এ আত্মীয় সে আত্মীয় এ আত্মীয় সবাই আত্মীয় কিন্তু আত্মীয়তার ক্ষেত্রে কে কতটা মজবুত শক্তিশালী কার সাথে ঘনিষ্ঠ সম্পর্ক কাছের সম্পর্ক কার সাথে দূরের সম্পর্ক যে এই বিষয়গুলি খেয়াল রাখতে হবে এটা হচ্ছে তো ইতিহাস শর্ত আজকাল সেখানে শেষ وصلا اللہ وسلم نبیانا محمد وعلا آلی و صحبی اجمائن سبحانک اللہ حمدی کا شان اللہ علیہ اللہ, اللہ انتا